এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমে জানাই গুড মর্নিং। আজকে প্রায় 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, না উঠেছি হচ্ছে 6টার সময়, কিন্তু নিজের কিছু পার্সোনালি কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে ঘরটাকে ঝাড় দিতে। আর যেহেতু কাকিমা নেই, কারণে কাজগুলো হচ্ছে কাকিমাই করেন, তো যেহেতু কাকিমা নেই, কাকিমা গেছেন হচ্ছে কাকিমার বাপের বাড়ি, মানে মামা বাড়ি গেছেন, তো ওই জন্য আমাকে এইগুলো করতে হচ্ছে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করলে আমারই সুবিধে, কারণ আমি যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করব তত তাড়াতাড়ি বাড়ির অন্যান্য কাজগুলোও সারতে পারবো। আর এদিকে হয়েছে কি, এদিকে তো কাকিমাদের নতুন ঘর হচ্ছে, তো তাই জন্য মজুরও লেগেছে, তো ওই জন্য ওদেরকে আবার চা দিতে হবে, তো ওরা এখনও আসেনি, ওরা আসবে হচ্ছে 7টার দিকে। তো ওই জন্য আমি বললাম যে চলো সকালের বাসে কাজগুলো কমপ্লিট করি, কারণ ঘরটাকে ঝাঁটিয়ে ফেলেছি, তারপর হচ্ছে বাকুলটাকে ঝাঁটাচ্ছি। তো বাকুলটাকে ঝাঁটানোর পরে এবার আবার দাওয়াটাকে মুছে ফেলবো, তারপরে যেগুলো ইঁটো বাসন আছে সেগুলো মা বের করে দেবে, ওগুলোকেও ধুয়ে ফেলবো। তো এরকম করেই হচ্ছে আমার সকালের কাজবাজগুলো আমি টুকটাক করে সেরে নিই। আর একটা জিনিস তোমাদের সঙ্গে বলছি, ঠিক আছে, বেশ কিছুদিন ধরে একটা প্রবলেম হয়েছে, তো একদিক থেকে কি ভালো হয় বলো তো, আমার লাইফে যদি কোনো কিছু প্রবলেম আসে, আর বিশেষ করে ওটাতে যদি আমার কোনো রকম কোনো কিছু দোষ নেই, বাট তবু ওটাতে আমার উপর কেউ দোষ চাপিয়ে দেয়, তো একদিক থেকে ভালোই হয়, আমি ওটাকে জাস্ট ইগনোর করে ভুলে যাই, ঠিক আছে, কারণ আমি এক দুবার লোককে বোঝানোর চেষ্টা করি, তারপর যদি কেউ আনাড়িভাবে আরও দোষ চাপায় আমার উপর, তো ওইগুলোকে জাস্ট ইগনোর করে দেই আমি, আর কোনো রকম গুরুত্বই দিই না, ঠিক আছে, আর ওই মানুষগুলোকেও এতটা পাত্তা দেই না, কারণ যারা অবুঝ হয়, যারা বুঝতে চায় না। আর একদিক থেকে আমার একটা রোগ আছে জানো, যে রোগটা হচ্ছে আমার কোনো জিনিস মনেই থাকে না, ঠিক আছে, পরের দিন আমি ঠিক আবার ভুলে যাই, তো আমার মাথা থেকে পুরোপুরি আউট হয়ে যায়। তো একদিক থেকে আমার এই গুণটা তো ওটা ভালো। তো চলো কী কথা থেকে কী কথায় চলে যাচ্ছে, ওই জন্য আমার জাস্ট কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না, আর আমার দিমাগেও থাকে না, তার জন্য আমার মাথাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। তো জাস্ট এটাই, আর এখানটায় আমি তোমাদের সঙ্গে কী সব ভালোভাবে বকতে বকতে ঘরের অলরেডি মোছা মোছাই মানে শুরু করে দিয়েছি। তো এখানটায় হচ্ছে এটা আমার আরও প্রতিদিনের কাজ, যেটা হচ্ছে বাসি কাজ কমপ্লিট করে মন্দিরে জল দেওয়া। আর হ্যাঁ, আমার বাসনটাও মাজা ছিল, বাট ওখানটায় আমি ফোনটা নিয়ে যেতে পারিনি, কারণ এক হচ্ছে রাখার কোনো মানে ইয়ে নেই, প্লেস নেই, আর সেকেন্ড হচ্ছে আমি নিয়ে যাইনি, কারণ অনেকগুলো বাসন থাকে, তো তাই জন্য আমি ফোনটাকেও কী করে নিয়ে যাব, ওই জন্য নিয়ে যাইনি। তো এখানটায় আমি তুলসী মন্দিরে জল দিচ্ছি, আর এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। তো তুলসী গাছটা না পুরোটাই শুকিয়ে গেছে আর অনেকটাই বড় হয়ে গেছে, এদিক ওদিক ডালা চতুর্দিকে বেরিয়ে গেছে, তো ওই জন্য আমি জাস্ট ওটাকে ওঠানোর চেষ্টা করছি। তো ওটাতে গিয়ে দেখলাম ওর গোড়াতে না একটা গাছ বেরিয়েছে, ছোটো গাছ, তো ভাবলাম যে ওটাকে তুলে দিয়ে ওই ছোটো গাছটাকেই ওখানটায় বসিয়ে দেবো, তো বসিয়েও দিয়েছি, তোমাদেরকে ওটা পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানটায় এখন চলে এসেছি ব্রাশ ট্রাশ করে আদা চা করতে, তো আদা চা মানে লিকার চা, তো আবার ইয়েদের জন্য, লেবারদের জন্য, মায়ের জন্য, কারণ এটা হবে পুরো সুগার ফ্রি। আমাদের যে লেবার হয়েছে মানে ঘরের যে কাজ করতে এসছে, তারাও কিন্তু চিনি খায় না চাইতে, তো ওই জন্য একসঙ্গে সবার চাটা করে পরে আবার চিনি দেবো, মানে একজন চিনি খায় আবার একজন খায় না, তার সঙ্গে আবার মাও তো চিনি খান না, মারও সুগার আছে, তো ওই জন্য জাস্ট আগে সুগার ফ্রি চাটাকে নামিয়ে নিবো আর তারপরে আবার সুগার দেবো। আর আজকে হয়েছে কি বলো তো, আজকে হচ্ছে তাড়াতাড়ি করে কাজটা শেষ করব, কারণ আমাদের গ্রামে যে বেশ কিছুদিন ধরে হচ্ছে পুজো হচ্ছিলো, তো আজকে হচ্ছে দধি খেলা। হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে আমি ছাড়তাম হচ্ছে কীবার, রবিবার, বাট আমি সোমবার দিন ছাড়ছি, কারণ রবিবার দিনই আমাদের দধি গাদাটা হয়েছিল, কারণ রবিবার দিন আমি তোমাদের সঙ্গে অন্য একটা রেসিপি শেয়ার করেছিলাম, তাই জন্য আর কোনো ভিডিওটা ছাড়িনি। আর একটা জিনিস, আমি তোমাদেরকে একটা অপশন দিয়েছিলাম না, যে তোমরা কে কোন টাইমে দেখতে চাও, তো ওখানটায় মানে কিছুজন দিয়েছে রেসপন্স, তো অনেকে বলেছে হচ্ছে রাত্রে, অনেকে আবার বলেছে সকালে, তো আবার অনেকে বলেছে হচ্ছে দুপুরে,
তো আমি একটা কথা বলছি যে আমি কিন্তু সকালে একটা ভিডিও ছেড়েছিলাম কালকে, বাট সেটাতে দেখলাম যে তেমন কোনো কিছু রেসপন্স নেই। তো এবার আমি চেষ্টা করবো একদিন দুপুরে ছাড়ার, আজকে আমি সন্ধ্যেতে ছাড়ছি। যদি দেখি যে সন্ধ্যে 6টার সময় আমার মানে ভিউসটা ভালো হয়, তো আমার যারা ভিউয়ার্স আছে তারা অ্যাক্টিভ থাকে কখন সেটা দেখি, তারপরে একটা নির্দিষ্ট টাইম ফাইনাল করব। তো আগে একবার ছাড়লাম হচ্ছে সকাল 9টায়, তো এখন হচ্ছে ছাড়বো সন্ধ্যে 6টায়, ঠিক আছে। আরেকদিন ছাড়বো হচ্ছে দুপুর 2টো, ঠিক আছে। তো দেখা যাক 3টের মধ্যে কোন টাইমটা ফাইনালি আমার ভিডিওর জন্য ভালো হয়, মানে আমার ব্লগের জন্য ভালো হয়, তো দেখা যাক। আর এখানটায় এখন আমি চলে এসেছি হচ্ছে আমার রুমে, আর রুমে এসে একটু জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর বিছানাটাকেও তুলে নিচ্ছি, কারণ বাসি বিছানা বেশিক্ষণ রাখা উচিত না, তাই জন্য আমি এখানটায় জামাকাপড়টা গুছিয়ে নিচ্ছি একটু। আর এদিক ওদিক চতুর্দিক হচ্ছে জামাকাপড়টা অগোছালো আছে, শুধু এখানটায় নয়, কিছুদিন আগে আলনাটাও গুছিয়েছিলাম, আর এখন দেখো খাটটাও একদম যখন হয়ে গেছে, তো আলনাটাকেও গুছোতে হবে। তো চলো খাটটাকে গুছিয়ে নিই, তারপর আসছি আবার। তো মোটামুটি আমার রুমটা তো গোছানো হয়ে গেছে, তো এখন এসছি হচ্ছে কাকিমাদের রুমটা গোছোতে। তো কাকিমা তো নেই, তাই জন্য আমাকে হচ্ছে বিছানাটা তুলতে হবে, কারণ বিছানাটা অগোছালো থাকলে আমার যিনি কাকা শ্বশুর উনি একটু পছন্দ করেন না, মানে রুমটা যদি একটু অগোছালো থাকে, আর এমনিতেও তো বাসে বিছানা তুলতেই হবে। তো ওই জন্য চলে এসছি হচ্ছে রুমে। তো চলো আগে করে হচ্ছে বালিশগুলোকে ঠিক করে দিই, বিছানাটাকে পুরোটা কমপ্লিট করে দিই তুলে, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি অলরেডি চলে এসেছি হচ্ছে রুমে, আর আজকে রান্নাটা তোমাদের সঙ্গে না আমি শেয়ার করি না, কারণ আজকে তো প্রথমেই তোমাদেরকে বললাম যে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ বাড়ির কাজ কমপ্লিট করে যাব হচ্ছে একটু দধিগাদা দেখতে। তো ওখানটা অলরেডি অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে, মানে প্রথমে হবে হচ্ছে একটু নাম হবে, তারপরে বাতাসও ছড়ানো হবে, তারপরে গিয়ে হচ্ছে দধিগাদা হবে। তো আমি বাতাসও ছড়ানোটা দেখছি না,
জাস্ট, কারণ বাড়িতে এদিকে যদি ওদিকে দেখতে যাই তো বাড়ির এদিকে আমার একটাও কাজ হবে না। আর এদিকে বললাম না যে আলনাটা আমার একটুও গোছানো নেই, তাই জন্য তাড়াতাড়ি করে আলনাটাকে গুছিয়ে নিয়ে যা হচ্ছে দুদিক আদা দেখতে, তো চলো ঝটপট করে আলনাটাকে গুছিয়ে নিই আর স্নান টান করে একদম গিয়ে দেখা হচ্ছে তোমাদের পুজোর কাছে, ঠিক আছে? আর এখানটা কিছু বকবক করছি না, তো তোমরাও বোর হয়ে যাবে আমার বকবকানি শুনে, ঠিক আছে? তো চলো যাই, ঠিক আছে? এখানটা জামা কাপড়টা গুছিয়ে নিই, তারপরে যাব হচ্ছে পুজোর কাছে, চলো। সব এখন বড়াবাড়ি খাবে, এই দেখ জোয়ারে জল কি এদিকে উঠে না? দেখ দেখ বুড়োটাকে দেখ,